আছেন, আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ওয়ালেট এর অফারের সাথে পরিচয় করে দেবো। তো এইখান থেকে আপনারা জয়েন করার সাথে সাথে এখান থেকে মিনিমাম হলেও $30 ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু স্ট্রং একটা প্রজেক্ট, তো আশা রাখতেছি মিস করবেন না, যেহেতু নতুন একটা ওয়ালেটের অফার। তো এটা কিন্তু ওয়ালেট প্লাস এক্সচেঞ্জার, যার কারণে অফারটা মিস করবেন না। তো আজকে কথা হলো আপনার সাথে, লর্ড টোকেন যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটের একটা অফার চলে এসেছে। এইটা কিন্তু কিছুক্ষণ আগেই তারা শেয়ার করে দিছে, আশা করি এই অফারটা মিস করবেন না, প্লাস খুব দ্রুত আপনারা এইখানে জয়েন করবেন। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে বলে নেই, এইখানে কিন্তু আপনাকে KYC সাবমিট করতে হবে, তা না হলে অ্যাড্রেসটা পাবেন না, লর্ড যে অ্যাড্রেসটা আছে। তো আশা করি প্রত্যেকেই KYC করতে পারবেন। তো KYC যে যে সমস্ত ওয়ালেট বা এক্সচেঞ্জারে করতে হয়, অবশ্যই সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট হয়। তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাই দেবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, প্লাস ভিডিওতে একটা লাইক দেবেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এই পোস্টে চলে আসবেন। তো এইখান থেকে জাস্ট আপনি কী করবেন, প্রথমে এই বোটটাকে স্টার্ট করে নেবেন। তো এইখান থেকে আপনি বোটটাকে স্টার্ট করবেন। আচ্ছা, তো এইখান থেকে আপনি বোটের উপরে ক্লিক করে দেবেন, বোটটা স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হওয়ার পর কী ধরনের ইন্টারফেস করে দেখাই। তো বোটটা স্টার্ট হওয়ার পর দেখবেন কি আপনাকে তারা বলবে যে, মানে বোটটা যখন স্টার্ট করবেন তারা আপনাকে একটা ক্যাপচার দেবে। তো এইখানে যে আইকনটা থাকবে এইখান থেকে সেই আইকনটা সিলেক্ট করে নেবেন। তো আশা করি এইগুলো পারবেন। তো তারপরে এখানে তারা দেখেন অনেকগুলো কিন্তু টাস্ক দিবে, এই যে এখানে যে তাদের এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাদের টেলিগ্রামে জয়েন করেন, টুইটারে ফলো করেন, এই একটাতে টিক থাকবে, প্লাস বাকিগুলোতে কিন্তু ক্রস বাটন থাকবে। তো কীভাবে জয়েন করবেন, তো আপনি প্রথমত তাদের এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য আপনি এইখানে ক্লিক করে দেবেন। তো এই ক্লিক করে দেওয়ার পর এইখানে তারা বলবে যে আপনি এই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, প্লাস KYC সাবমিট করেন, এবং যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেলটা এইখানে দেন। তো আপনি এইখানে সেই জিমেলটা দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেলে তারা এগেইন বলবে, এগেইন দেখেন এইখানে কিন্তু তারা কী বলে দিছে যে দুইটাতে কিন্তু টিক উঠে গেছে, বাকিগুলোতে কিন্তু টিক উঠে নাই। সেমভাবে আপনি টেলিগ্রামে জয়েন হবেন। তারপরে এখন কী করবেন, আপনি টুইটারে টাস্কের উপরে ক্লিক করে দেবেন। এই টুইটারে টাস্কের উপরে ক্লিক করে দিলে দেখেন আপনাকে বলতেছে যে টুইটারে ফলো করেন, প্লাস 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করে অবশ্যই রিটুইট কুইটুইট করে নেবেন। তারপর আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দেন, এইখানে টুইটার প্রোফাইল লিঙ্কটা দেবেন। কীভাবে, এইভাবে চাপ দিয়ে ধরবেন, প্লাস নিচে রিপ্লে বাটন পাবেন। তো রিপ্লেতে ক্লিক করে আপনি আপনার যে টুইটার প্রোফাইল লিঙ্কটা আছে সেইটা এখানে দিয়ে নেবেন। তো দেওয়া শেষ হয়ে গেলে তারা বলবে যে এটা সেভ হয়ে গেছে। এগেন দেখেন এখানে এই তিনটাতে কিন্তু টিক উঠে গেছে, বাকিগুলোতে কিন্তু টিক উঠে নাই। সেমভাবে আপনি কাজটা করবেন। এখন আপনি ফেসবুকের উপরে ক্লিক করবেন, এই ফেসবুকের টাস্কটা ওপেন হবে। তো এই টাস্কটা কমপ্লিট করে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দেবেন। এগেইন দেখেন আর দুইটা কিন্তু বাকি আছে। সেমভাবে ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবেন, তো ইনস্টাগ্রামের টাস্ক দিবে, এটা কমপ্লিট করবেন এবং আপনার প্রোফাইল লিঙ্কটা এইখানে দিয়ে নেবেন। তো দেওয়া শেষ হয়ে গেলে দেখেন সবগুলো কিন্তু ওকে হয়ে গেছে। এখন জাস্ট কী বলতেছে যে LTT ওয়ালেট অ্যাড্রেস দেন, এটা ম্যান্ডেটরি, তা না হলে পেমেন্ট করবে কীভাবে। এখন আপনি এইখানে যে রেজিস্টার করছেন বা করবেন, যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা দিয়ে জাস্ট এইখানে আপনি রেজিস্টার করবেন। তো রেজিস্টারের লিঙ্কটা কই পাবেন, ব্যাক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো আসার পর দেখেন এইখানে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছে, এই লিঙ্কটা জাস্ট ওপেন করে নেবেন। তো লিঙ্কটা ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস করলে, তো এইখান থেকে এটা কিন্তু ভালো একটা এক্সচেঞ্জার প্লাস ওয়ালেট। তো আশা রাখতেছি মিস করবেন না, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দুইটা অপশন, এখান থেকে রেজিস্টার যে অপশনটা এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এখানে কয়েকটা অপশন দিয়েছে, তারা যে আপনার জিমেলটা দেন, আপনি কিছুক্ষণ আগে বোটের ভিতরে যে জিমেলটা সাবমিট করছেন সেই জিমেলটা এখানে দিবেন। এরপরে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, পাসওয়ার্ডটা দিবেন, এইখানে যে ক্যাপচারটা এটা এখানে লিখে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইভাবে ইন্টারফেস করবে। তো আপনার জিমেলে তারা একটা মেল সেন্ড করবে, তো এইখান থেকে আপনি এই মেলের এইখানে ক্লিক করবেন, এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপরে দেখুন এইভাবে ভেরিফাইড হবে, এখান থেকে লগ ইন প্ল্যাটফর্মে এখানে ক্লিক করবেন। এখন কিন্তু লগ ইন পেজে নিয়ে আসেছে। তো এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড, তারপরে এই ক্যাপচারটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, তো এখন আমাদেরকে এইখানে KYC সাবমিট করতে হবে, যার কারণে এইখানে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন কি এইখানে অনেকগুলো অপশন দিবে। তো এইখান থেকে দেখেন তারা কিন্তু বলতেছে যে এইখানে KYCটা সাবমিট করতে হবে। তো KYC সাবমিট করার জন্য জাস্ট আপনি এখান থেকে, তো এইখানে KYC সাবমিট করার জন্য আপনাকে সরাসরি তারা একটা পেজ ওপেন করে দেবে, না হলে এই ধরনের ইন্টারফেস হলে। তো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এইখানে এই যে ভেরিফাইড যে অপশনটা, এই ভেরিফাইডের উপরে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইডে ক্লিক করে দেবেন, বা এই এখান থেকে আপনি লগ ইন করবেন, বা এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, যে কোনোটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে যাবে। তো এখানে আপনি কী করবেন, জাস্ট আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনার ডেট অফ বার্থটা দেবেন, ইনস্ট্যান্টলি KYC ভেরিফাইড হয়ে যাবে। এই দুইটাতে টিক মার্ক করবেন, প্লাস এখান থেকে ইন্ডিভিজুয়াল ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন।
তারপরে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে লাইভ KYC সাবমিট করতে হবে। তো কীভাবে KYCটা সাবমিট করবেন, এইখান থেকে জাস্ট আপনি কী করবেন, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশান চলে আসবে। তো এখান থেকে আপনাকে সরাসরি ফেস ভেরিফিকেশন করতে বলবে। তো এটার উপরে ক্লিক করে আপনার ক্যামেরাটা ওপেন করে নেবেন। তারপরে এই যে এইখানে তারা কিন্তু দেখায় দিচ্ছে যে যেভাবে এইখানে মানে আপনার ক্যামেরার সামনে মুখটা আনতে হবে, সেমভাবে আপনি মুখটা এনে এখানে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তো ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে তারা বলবে যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করেন, এখান থেকে গিয়ে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি আইডি কার্ডটা সিলেক্ট করবেন, যেহেতু আইডি কার্ড দিয়ে এখানে KYC করতেছেন। এখন দেখেন এখানে তারা বলছে যে লাইভ একটা আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলেন সামনের পেজে। তো এইখান থেকে আপনি ক্লিক করবেন এই নিচে ক্যাপচার ডকুমেন্ট, তারপরে সরাসরি একটা ছবি তুলে নেবেন। তো তোলার পরে দেখবেন কি আপনাকে এই ধরনের পেজ নিয়ে যাবে। তো এখান থেকে আপনি এগেন এইখানে এই নিচের ডকুমেন্টে ক্লিক করে আপনি জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক পেজের ছবিটা তুলবেন। তো তোলা শেষ হয়ে গেলে দেখবেন কি এই যেটা তারা বলবে যে 24 hours ভিতরে ভেরিফাইড করে দেবে, কিন্তু এটা ইনস্ট্যান্টলি ভেরিফাইড করে দেবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস হলে এখান থেকে নেক্সট যে অপশনটা, নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখেন যাবতীয় ইনফরমেশন, আপনার ভোটার আইডি কার্ডে যেমনভাবে যাবতীয় ইনফরমেশন আছে সেমভাবে এখানে আপনি দিয়ে নেবেন। তো এইখান থেকে আপনি ছেলে নামে সেইটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কান্ট্রি, তারপরে এখানে পোস্টাল কোড দিবেন, তারপরে এখানে সিটি দিবেন, এবং এইখানে আপনার নাম্বারটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে নেক্সট যে অপশনটা এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনি যে এখান থেকে আপনার প্রফেশন কি, আপনি স্টুডেন্ট নাকি মানে জব করেন, তো এটা লিখে দেবেন। তারপরে এখানে আপনি বিস্তারিত আপনার ইচ্ছা মতো দুইটা দিয়ে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন কি আপনার সবগুলো কিন্তু এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখন কী করবেন, এখন জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে এখান থেকে। তো এখন এই 3 dot menu একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এই যে এক্সচেঞ্জ যে অপশনটা আছে এক্সচেঞ্জ, তো এক্সচেঞ্জে ক্লিক করবেন। তারপরে এই ধরনের ইন্টারফেস শো করলে এগেইন আপনি কী করবেন, এখান থেকে এই এক্সচেঞ্জে এগেইন ক্লিক করে দেবেন। এই যে এক্সচেঞ্জ অপশনটা, এই এক্সচেঞ্জে এগেইন ক্লিক করবেন। তারপরে দেখবেন কি এই ধরনের ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, জাস্ট এইখান থেকে এই যে এখানে দেখুন ওয়ালেট যে সেকশনটা, তো আমি জুম করে দেখা দিচ্ছি ওয়ালেট সেকশন। আচ্ছা, তো এখান থেকে আপনি এই যে ওয়ালেট যে সেকশনটা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই ধরনের এগেইন আরেকটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি ডিপোজিট যে অপশনটা, ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করলে এই যে এখানে আপনি লিখবেন যে LTT, তো LTT লেখার পর এই যে টোকেনটা চলে এসেছে, তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে যে অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা, এটা কপি করবেন। তো কপি শেষ হয়ে গেলে আপনি ভোটের ভিতরে চলে আসবেন। তো কপি শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন ভোটের ভিতরে এসে। আপনি এই যে এখানে দেখেন লট LTT অ্যাড্রেস চাইতেছে, আপনি এখানে জাস্ট আপনার অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দেবেন। দেখেন এটা কিন্তু অ্যাড্রেস সেভ হয়ে গেছে। প্লাস নিচের দিকে আসলে পর আপনি দেখতে পারবেন যে এইখান থেকে সবগুলাই কিন্তু আপনি টাস্ক কমপ্লিট করে রাখছেন। এখানে আপনি এইখান থেকে দেখেন আপনার এইখান থেকে ব্যালেন্সে ক্লিক করলে আপনার এখানে ব্যালেন্স দেখাবে। টোটাল আপনি এখানে সর্বোচ্চ 100 TT LTT টোকেন পাবেন। আর এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট, মিস করবেন না আশা করি। তো কারণ দেখেন তাদের নিজস্ব একটা ওয়ালেট প্লাস এক্সচেঞ্জার আছে, এবং এই এক্সচেঞ্জারের কিন্তু নেটিভ টোকেন এই LTT। তো আশা করি এখান থেকে ভালো একটা প্রাইজ রেট পাবেন ভাই, মিনিমাম 30 dollars। এটা তো আমি কমই বলছি, এখান থেকে ভালো একটা প্রাইজ রেট পাবেন, কারণ এই ধরনের অফার থেকে বিগত দিনগুলোতে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারছি। আর ওইখানে ওয়ালেট ক্রিয়েট করার সময় যখন আপনার কাছে রেফার আইডি চাইবে, এই রেফার কোডটা দিয়ে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝাতে পারছি। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও কন্টেন্ট করার জন্য।